আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বড় খুশির বিষয় এটাই যে তামাম কায়নাতের আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে, তামাম মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের কাছে যিনি সর্বদিক দিয়ে, তিনি হলেন পেয়ারা নবী নূরে মুজাসসাম সফিউল মুসলিমিন রহমতুল্লিল আলামিন। মা আম্মা আমিনা আল্লাল আব্বা আবদুল্লার দুলাল হজরত মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই বাড়ির এই রবিউল আউয়াল শরীফ মাসের 12 তারিখে, অর্থাৎ বাড়ির রবিউল আউয়াল শরীফ সোমবার সবে সাদেকের সময়, তামাম পৃথিবী যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, বাপ ছেলের হাত থেকে ইজ্জত পাবার আশায়, ছেলে বাপের হাত থেকে জান বাবার বাঁচাবার আশায়, মা মেয়ের হাত থেকে নিজের জীবনকে বাঁচাবার আশায়, মেয়ে মায়ের হাত থেকে নিজের জীবনকে বাঁচাবার আশায়, বাপ বাচ্চা বাচ্চা নারীদেরকে হত্যা জ্যন্ত পুঁতে দিচ্ছিল, নারীরা বাঁচা স্বাধীনতার আশায় ধনী লোকরা গরিবদের শোষণ করছিল, গরিবরা স্বাধীনভাবে বাঁচার একটু আশায়, জমিন আসমান গাছপালা তরুলতা সবাই এ অজঘন্য পর্বততার এ অসৎ চরিত্র মানুষের মানুষত্ব হারিয়ে যাওয়া, খুনো খুনি, ইনসাফ ইনসানিয়াত আমানত মানুষত্ব প্রেম বলে কিছুই মানুষের কাছে ছিল না। ঠিক সেই সময় পৃথিবীর মানুষের কাছে সৃষ্টিকর্তার সর্বকালে সর্বশ্রেষ্ঠ উপহার, একজন আশিকের কাছে জান্নাতের থেকেও বড় নিয়ামত, নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দয়াময় আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, খালেক মালিক আল্লাহ, তিনি আমাদের কাছে রহমত স্বরূপ করে, মানবতার প্রতিষ্ঠাতা করে, মুক্তিদাতা করে, ইনসাফ ইনসানিয়াত ইনসাফের শান্তির দূত করে, প্রতিষ্ঠাতা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে উপহার স্বরূপ পাঠালেন। তিনার নূরের কদম এই পৃথিবীর জমিনেতে পড়াতে পৃথিবী ধন্য হলো, বাপ ছেলেদের কাছ থেকে সম্মান পেতে লাগলো, মা ইজ্জত পেতে লাগলো, যে নারীদেরকে শুধু ব্যবহারের জিনিস করা হতো, এমনকি জ্যন্ত জ্যন্ত বাচ্চাদেরকে পুঁতে দেওয়া হতো, সেই নারীগুলো মায়ের জাত, সেই মাকে পুরুষের থেকে অর্থাৎ বাপের থেকে তিন গুণ দরজায় মর্তবা সম্মান বেশি পেল। আজকে সেই রহমাতাল্লিল আলামিন এই মাসের 12 তারিখে এসেছিলেন, তাই বিশ্ববাসীর কাছে আমার, আমি নগণ্য গুণাগার সেই নবীর গোলাম মোহাম্মদ আব্বাস সিদ্দিকি, গোলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য একটা, আমি সবার কাছে আবেদন জানাব, সবাই জশ্নে ঈদে মিলাদুন নবী করুন, অর্থাৎ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানান, উদযাপন করেন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে যেভাবে উলামা মুতাখিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমাম মুস্তাহেদ মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেল্লা তিনার পাঁচ আওলাদ এবং আরও হাক্কানি ওলি পীর মাশায়েখরা হাজার হাজার বছর ধরে যেভাবে শরিয়াতের বাউন্ডারির মধ্যে থেকে বানিয়েছে সেইভাবে বানান। সাথে সাথে আজকে বিশ্বজুড়ে জুলুস হচ্ছে, এই ব্যাপারে আমি একটাই কথা সবাইকে বলবো, যদি জুলুসের মানে বোঝেন আর জুলুস কারা করেছিল যদি আপনি জানেন, যদি তিনাদের মতো করতে পারেন তাহলে আপনারা করতে পারেন। আর আজকে যে জুলুসের নাম করে বেসরিয়াতি কাজ হচ্ছে, যেমন ডিজি বক্স লাগানো, তারপরে ফাজেক কিছু বদমাইশ ছেলে রং মাখা, হই হই করা রাস্তায় রোড জাম করা, নিরীহ মানুষকে কষ্ট দেওয়া,
অন্য স্বজাতির মানুষকে কষ্ট দিয়া শান্তির নবীর আগমনের দিনে পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে, সে জায়গায় আমাদের কাজকাম এমন না হয়ে যায় যাতে মানুষ অশান্তি পায়। রোড বন্ধ করে পথচারী মানুষদের কষ্ট দেওয়া, সাথে সাথে রংমাকা ঢোল তবলা কাওয়ালি সোশ্যাল নেটওয়ার্ক খুললে দেখলে বড় দুঃখ লাগে যে আমার নবীর যেগুলোকে হারাম করে দিয়েছে আজকে সেই নবীর আহমদের দিনে, সেই নবীর মাউলুদের দিনে সেইগুলোকে আমরা মনে করেছি নবী খুশি হবে, আদৌ আমরা নবীকে খুশি করতে গিয়ে নবীকে দুঃখ দিচ্ছি। হ্যাঁ, যদি আমরা নবীর সন্ন্যত অনুযায়ী উজু অবস্থায় পাবন্দী অবস্থায় শরিয়াত সম্মতভাবে যেভাবে পীর মা শায়েখরা মৌলুদুন নবী বানিয়েছে সেইভাবে যদি বানাতে পারি অবশ্যই ওয়াজাবাত লাহু সাফাহাতি, আমার নবী বলেছেন তাদের আমি সাফাত করব। মিদে ঈদে মিলাদুন নবী মৌলুদুন নবী কোরআন সন্না সাথে সাথে আমার আল্লাহর কোরআন থেকে প্রমাণ যে আল্লাহর রহমত পেয়ে ফজল পেয়ে খুশি বানাতে বলেছেন। নবী হলেন আমাদের কাছে সব থেকে বড় রহমত, তাই সেই নবী পেয়ে খুশি বানান, কিন্তু খুশিটা কোরআন সন্ন্যার আলোকে হবে, এজমা কিয়াসের আলোকে হবে, ঢোল তবলা গান ছেলে মেয়ে একসাথে রংমাকা মানুষকে কষ্ট দিয়া একজনকে কষ্ট দিয়ে আমি খুশি পাবো, এটাকে শরিয়াতে হারাম করা হয়েছে। এ খুশি খুশি নয় আমার রসুলের কাছে, যে নবী রাস্তার কাঁটা পড়ে থাকলে কাঁটাকে তুলে দিত, আজকে সেই নবীর উম্মাত দাবি করে আমরা রাস্তাতে রোড অবরোধ করে মানুষকে কষ্ট দিয়ে অন্য সমাজের মানুষকে আঘাত দিয়ে আজকে যদি ইসলামিক কান্ট্রি হতো প্রত্যেকটা মানুষের উচিত ছিল জশনে ঈদে মিলাদুন নবী বানানো, কিন্তু লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস নবীর হাদিসটাও আমাদের ভুলে গেলে হবে না, যে নবী বলেছে যে মানুষকে ভালোবাসে সৃষ্টিকর্তা তাকে ভালোবাসে। তা আমাদের আখলাকে আমাদের চরিত্রে আমাদের কথাতে আমার নবীর আহমদের দিনে মিলাদের দিনে আগমনের দিনে অন্য ধর্মের মানুষের কাছে ভুল বার্তা যেন না যায়, এটা আমি নবীর গোলাম হিসেবে আপনাদের কাছে ভিক্ষা শুরু আশা রাখলাম। আমার কথাতে আমার ভাষাতে যদি কোনো নবী প্রেমিক করে অন্তরে কষ্ট লাগে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন। ইসলাম ইসলাম সর্বসময় বলেছে তোমরা হেকমতের সাথে কাজ করো, সর্বসময় বলেছে সালাম থেকে ইসলাম এসেছে শান্তির কথা, সেই ইসলামের অনুসারী আমার নবীর পুরো 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবীর হাতে কোনো দিন একটা জীবজন্তু কষ্ট পায়নি, সেই নবীর আহমদের দিনে আগমনের দিনে আমরা চাইবো কখনো কেউ না কষ্ট পায়। আগামী দিন মুসলিম ঐক্য মিলেমিশে আমরা ভারতীয় আমাদের ভারতকে বাঁচাবার স্বার্থে সারা পৃথিবী জুড়ে নবীর ইসলামকে বাঁচাবার স্বার্থে মানব জাতি অসহায়দের সাথ দিবার স্বার্থে আমি যে ঐক্য তৈরি করছি ফুরফুরা শরী আহলে সুন্নতুল জামাত ধর্মপ্রেম দেশপ্রেম মানবপ্রেম আপনাদের সকলকে ঐক্য তৈরি করার জন্যে আহ্বান জানালাম। আমার ওপরে যদি কেউ কোনো নবী প্রেমিক আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে নবীর খাতিরে আমাকে ক্ষমার নজরে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, ঈদে মৌলুদুন্নবী জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ফুরফুরা শাহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, আমার ভারতবর্ষ জিন্দাবাদ, মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক জিন্দাবাদ, আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, নবীর আশিকগণ জিন্দাবাদ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ।